2,50,000 টাকার প্রাইভেট প্রাডু দেখতে পাচ্ছেন, অনেক স্পিডে টাইনে টুনে চলে যাইতেছে। নয়া গাড়ি তো এর কারণে বেশি স্পিডে টানতেছে, তো অবশ্যই গাড়িটি দেখে যাবেন সবাই, যারা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে যাবেন। আর গাড়িটি কেমন হইতেছে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে। আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ফলো করেন দেখেন তাহলে অবশ্যই আইডিকে ফলো করবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি আমরা সব কটা গাড়িকে মাইরে ধরে চলে যাচ্ছে। রোলারটি এত শক্তিশালী একটি রোলার, আর টাকা হয়েছে এবং মাইরে যাচ্ছে। যেমন কথা আছে না যে মাইরও খাবি টাকাও দিবি, তো এই অবস্থা হয়ে গেছে ওদেরও। ওরা মাইরও খাচ্ছে এবং টাকাও দিয়ে দিচ্ছে। এখানে ওরা একটু জামানা করতেছে, এর জন্য একটু ব্রেক মারলাম, ট্যাক্সিটাকে একটু মেরে দিয়ে চলে যাই এখান থেকে। এখানে কীভাবে সাইড মারছে আমার, আমাকে তারা সাইড মারিয়ে দূরে একবার শেষ করে লাগছে। ওরা এর জন্য ব্রেক মারি আছে কেন, সে আমাকে ভাবতেছে যে আমি এর উপরে উঠতে পারবো না, সেই জন্য সে একটু সাইড মারছিল। তো সাইড মারে চলে আসার আগে আমি চলে এসেছি এখান থেকে। যাই হোক, এবার টাকটাকে কই যে মাইরে পালাইছি আমি নিজে জানি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কই পালাইছে নিয়া। হ্যাঁ, জলে পড়ে একবারে সার্কার হয়ে গেল আমার, বুঝতে পারতেছি না কিসের জন্য এরকম হইতেছে আজকে। এত এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতে গেলে, দুইবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল 2 মিনিটের ভিতর ভিতরে। হ্যাঁ, গাড়িটি সাবধান, কেউ সাইড মারবি না, সাবধান বলে দিলাম, নাহলে কিন্তু কবার একেবারে খারাপ করে দিব আমি। আমাকে তোরা চিনিস না, আমি একেবারে মাইরে সাত করে বাসাই দিব। যেই কটাকে সামনে পাইব সেই কটাকে এবার মাইরে মাইরে সাত করে বাসাইয়া ঠিলায় ঠালায় পালাইয়া পাহাড় অঞ্চলে দিয়া পালাই মুলিয়া চলে যাবো। এই দেখেন, এখান থেকে ছেড়ে দিয়েছে আমাকে রোলার ঠিক তো বড় খারাপ, চিন্তা করছেন? সারা সময় আমাকে বলেও জানে, হঠাৎ করে আমার ঢিল মারে ফেলাই দিয়ে।